নমস্কার যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিডিপি কোর্স মানে গ্র্যাজুয়েশান বা ইউজি কোর্স করতে যাচ্ছ তোমাদের কিন্তু কিছু টাকা ফিস মুকুব করা হয়েছে তো তোমরা যদি অনার্স কোর্সে বা পাস কোর্সে অ্যাডমিশন নিতে চাও তোমাদের কিন্তু এখন ভর্তি হতে কিছু টাকা তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবা তো দেখো এই আমাদের রাজ্য সরকারে কিন্তু এটি নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল আমাদের সেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মহাশয় তিনি জানিয়েছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এখন ভর্তি হতে সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়ার জন্য কিন্তু কোনো ফিস নেওয়া হবে না এবং সেই জন্যই কিন্তু নেতাজি ওপেন ইউনিভার্সিটি তাদের যে কোর্স ফি ছিল সেটা কিন্তু অনেক টাকা কমিয়ে দিয়েছে তো কত টাকা কমিয়েছে তোমাদের কোর্স ফি এবং তোমাদের এখন ভর্তি হতে কত টাকা লাগবে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে কিন্তু জানবো তবে তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কেন্টিকে এনেবেল করে দাও তো দেখো এই মুহূর্তে আমরা রয়েছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল পেজে এবার দেখো তোমরা যদি এই নোটিফিকেশান সেকশানে চলে আসো দেখো এই নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে চোদ্দো আট দু হাজার কুড়িতে মানে কিন্তু এটি কিন্তু দুদিন আগে পাবলিশ হয়েছে এবং এখানে কিন্তু বলা রয়েছে অ্যাডমিশান নোটিফিকেশন রিলেটেড টু রিভিশন অফ ফি স্ট্রাকচার মানে কিন্তু তোমাদের এই যে ফিতে মুকুব করা হয়েছে এ নিয়ে কিন্তু বিশেষভাবে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো সেই বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে আমি তোমাদেরকে জানাচ্ছি তো সিম্পলি তোমরা যদি এখানে যে কোনো একটির মধ্যে ক্লিক করতো বাংলা বা ইংলিশের মধ্যে তোমাদের সামনে কিন্তু একটি পিডিএফ ডাউনলোড হয়ে চলে আসবে পিডিএফটি ডাউনলোড করে ওপেন করে না পার তোমাদের সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এবং তোমাদের সুবিধার্থে ওয়েবসাইটটি লিঙ্ক এবং পিডিএফটি লিঙ্ক ভিডিওটি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে প্রোভাইড করে দেবো তো দেখো এখানে কিন্তু নেতাজি সুভাষ মুখ্য থেকে কিন্তু একটি নোটিফিকেশন জারি করা হয়েছে তো সেই নোটিফিকেশনে কী বলা রয়েছে দেখো প্রথমে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার উচ্চশিক্ষা দপ্তর তেরো আট দু হাজার কুড়ি তারিখের নির্দেশ অনুসারে মেমোনং দেওয়া রয়েছে ডেট তেরো জিরো আট দু হাজার কুড়ি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় দশ আট দু হাজার কুড়ি তারিখের বিজ্ঞপ্তি রেফারেন্স নং রয়েছে উল্লেখিত অনলাইন অ্যাপ্লিকেশন ও ভেরিফিকেশন প্রক্রিয়া বাবদ দুশো টাকা এবং বিবরণ প্রসপেক্ট বাবদ ফি একশো টাকা মোট চারশো টাকা মুকুব করা হলো মানে কিন্তু তোমাদের টোটাল যা টাকা লাগতো তার থেকে কিন্তু চারশো টাকা কিন্তু মুকুব করা হয়েছে তো দেখো এখন ভর্তি দিয়ে তোমাদের কত টাকা লাগবে সিম্পলি তোমরা এখানে দেখে নিতে পারবে দেখো বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান জনপ্রশাসন সমাজতন্ত্র শিক্ষা কমার্স অর্থনীতি তোমাদের জন্য টোটাল টাকা লাগবে দু হাজার পাঁচশো পঁচাত্তর টাকা তোমাদের কিন্তু এখানে চারশো পঁচিশ টাকা ছাড় দিয়ে এখন টোটাল টাকা লাগবে দু হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এবং পদার্থবিদ্যা রসায়ন ভূগোল এবং গণিত এর সাথে সহায়ক পাঠ্যক্রমে রাষ্ট্রবিজ্ঞানের জন্য তোমাদের টোটাল টাকা লাগবে তিন হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এখানে কিন্তু চারশো পঁচিশ টাকা ছাড় দিয়ে কিন্তু তোমাদের টোটাল টাকা লাগবে এখন তিন হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এবং দেখো প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা এবং গণিত এর সাথে সহায়ক পাঠ্যক্রম পদার্থবিদ্যা তোমাদের এখানে টোটাল টাকা লাগবে চার হাজার সাতশো একচল্লিশ টাকা এখানে কিন্তু টোটাল তোমাদের চারশো পঁচিশ টাকায় কিন্তু ছাড় দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু ভর্তি হতে এখন এই ফিজগুলি কিন্তু লাগবে আই হোপ তোমাদের এই ইনফরমেশনটি কাজে লেগেছে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে যাচ্ছ তোমাদের কিন্তু চারশো পঁচিশ টাকা কিন্তু ছাড় দেওয়া হয়েছে যদি ইন ইনফরমেশনটি তোমাদের কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও সমস্ত বন্ধু বান্ধবকে এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দাও তোমাদের কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে কিন্তু তোমাদের চারশো টাকা কিন্তু ছাড় দেওয়া হচ্ছে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো সেই কোশ্চেনের রিপ্লাই আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব এবং তোমরা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটিকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে এনেবল করে রাখতে হবে এরকম লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ